ব্যর্থতার বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরতে হবে কলকাতা নাইট রাইডার্সের। গত তিন ম্যাচে ওপেনিং পেয়ারে দেখা গিয়েছিল যে দুইজনকে, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে সে দুইজনের জায়গায় পরিবর্তন আনতে পারে কলকাতা নাইট রাইডার্স। ধারণা করা হচ্ছে শুধুমাত্র রাহমানুল্লাহ গুরবাজি বাদ পড়ছেন না একাদশ থেকে, তার সঙ্গে বাদ পড়তে পারেন নারায়ণ জগদীশানও। এই দুইজনের জুটি গত কয়েক ম্যাচে ওপেনিংয়ের সফলতার মুখ দেখেনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে একসাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে জেসন রয় ও লিটন দাসকে। বিদেশি ক্রিকেটারের অপর দুই কোটায় খেলবেন সুনীল নারিন ও আন্দ্রু রাসেল। সেই ক্ষেত্রে দলের বোলিং ইউনিটে একজন বিদেশি না রেখে জেসন রয়ের পরিবর্তে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানা কিংবা বেইভাব অরোরার একজনকে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স। বিদেশি পেসারের বোলিং এর ঘাটতিটা পুষিয়ে দিতে পারেন আন্দ্রে রাসেল। এছাড়াও ভারতীয় পেসারদের মধ্যে আছেন উমেশ যাদব। ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে অরোরা কিংবা হর্ষিত রানাকে দলে নিলে পেস ইউনিটে তিনজন পেসারকে পাবে কলকাতা নাইট রাইডার্স। সেই ক্ষেত্রে আন্দ্রে রাসেল, সুনীল নারি, জেসন রয় এবং লিটন দাসকে নিয়ে আর বিদেশি ক্রিকেটার সাজাতে পারে কলকাতা।